পাঠায় মাশাআল্লাহ মাশাআল্লাহ সুস্বাস্থ্যের জন্য মাশাআল্লাহ মেধা বিকাশ ঘটায় মাশাআল্লাহ আনন্দের জন্য মাশাআল্লাহ বিশ্বের খেলা মাশাআল্লাহ কারাতে দো কারাতে দো সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মার্শাল আর্ট নিয়ে অনুষ্ঠান কারাতে দো দেখার জন্য। আজ আমরা এসেছি মোহাম্মদপুর আইকেএ কিউশিনরিওর প্রশিক্ষণ সেন্টারে। আমাদের আজকের প্রশিক্ষক শিহান জাকির হোসেন। প্রিয় সুদী, চলুন তাহলে দেখা যাক আজকের কিউশিন কাহির মার্শাল আর্টের বিভিন্ন কলাকৌশল। আমাদের সুস্বাস্থ্যের জন্য কিছু ব্যায়ামের প্রয়োজন, চলুন আমরা দেখে নিই মার্শাল আর্টের কিছু ব্যায়াম। Yeah.
Change. Sections. Note. প্রিয় সুধি, চলুন এবারে আমরা কিছু কথা শুনি একজন অভিভাবক থেকে, তার বাচ্চাকে তিনি কেন এই মার্শাল আর্ট শিখতে দিয়েছেন। মার্শাল আর্ট একটা সেলফ ডিফেন্স, এটা সবারই শেখা উচিত, ছোট বড় সবার। মার্শাল আর্টের কারণে বাচ্চাদের কনফিডেন্স লেভেল অনেক বেড়ে যায়, তারা নিজের উপর অনেক তাদের অনেক আত্মবিশ্বাস বেড়ে যায় এবং তারা সব জায়গায় সব সময় ভালো পজিটিভ চিন্তা করতে পারে, এবং তাদের জন্য এটা খুবই প্রয়োজন। যেহেতু আমাদের এখানে বাচ্চাদের খেলার জায়গা নেই, স্পোর্টস করার জায়গা নেই, এটা করলে তাদের শারীরিক যে ব্যায়ামটা সেটাও হচ্ছে এবং তাদের সব দিক দিয়ে চেঞ্জ হচ্ছে, এই জন্য মার্শাল আর্ট দিয়েছেন। আপনি কি মনে করেন একজন মা হিসাবে যে প্রতিটা বাচ্চাকে মার্শাল আর্ট শিক্ষাটি প্রয়োজন? অবশ্যই, এটা ছেলে হোক মেয়ে হোক সবাইকে এটা শিখতে হবে, কারণ আমাদের সমাজে সবাইকে যার যার আত্মরক্ষাটা সবাইকে করতে হবে, তাই এটা অবশ্যই প্রয়োজন। আপনাকে মার্শাল আর্ট শিখতে এখানে দিয়েছেন দুইজনকে? হ্যাঁ, দুই মেয়েকেই দিয়েছেন মার্শাল আর্ট শেখার জন্য। কী কারণে তাদেরকে এই মার্শাল আর্ট শিখতে দিয়েছেন? বাচ্চারা লেখাপড়ার পাশাপাশি আর বাইরে কোথাও মানে বাচ্চাদের খেলার জায়গা বা ওদের কোথাও নেই, সেজন্য আমি মার্শাল আর্টে ওদেরকে দিয়েছি, যাতে ওদের মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ লাভ করতে পারে ওরা। এবং সেলফ ডিফেন্সটা আমাদের জন্য খুবই দরকারি, বিশেষ করে আমার মেয়ে বাচ্চাদের জন্য। সেলফ ডিফেন্স করে ওরা বিভিন্ন মানে সেলফ ডিফেন্সের কলাকৌশল শিখতেছে এখান থেকে। এটা একটা ইনডোর গেমস, এখানে বাচ্চাদের বাইরে কোথাও যেতে হয় না, ভিতরে সব কিছু হচ্ছে। ওরা মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেক বিকাশ লাভ করছে, ওরা অনেক ডেভেলপও হচ্ছে। এটা একটা ব্যায়ামও, শারীরিক ব্যায়ামও এবং সব কিছুতেই ওরা এখন ভালো করতেছে। আমি অ্যাজ এ ডক্টর হিসেবে বলবো যে প্রতিটা বাবা মাই যেন তাদের সন্তানকে মেয়ে হোক ছেলে হোক এই মার্শাল আর্টে যেন দেয়, দিলে বাচ্চাদের শারীরিক বিকাশ মানসিক বিকাশ সব কিছুই ওদের হবে, সেলফ ডিফেন্স ওরা শিখবে। ওরা যেহেতু এখনকার যুগে মেয়েদের তো অনেক বাইরে বেরোনো অনেক টাফ, কিন্তু ওরা যদি মার্শাল আর্ট জানে তো ওরা যে কোনো পরিস্থিতি নিজেকে পরিস্থিতিকে তারা মোকাবেলা করতে পারবে। চলুন এবারে আমরা দেখে নিই মার্শাল আর্টের কিছু বেসিক ট্রেনিং। I forgot you. Os. I give it a ticket. Yoi. Os.
দর্শক চলুন আমরা এখন কথা বলি একজন মার্শাল আর্টের শিক্ষার্থীর থেকে যে তিনি কেন এই মার্শাল আর্টটি শিখতেছেন। আমি মার্শাল আর্ট শিখে আমাদের সবারই শেখা উচিত, আমাদের মেয়েদের, আমাদের বিকাশের জন্য, আমাদের কোনো শারীরিক প্রবলেমের জন্য। আমাদের সবসময় যদি এগুলো প্র্যাকটিস থাকে তাহলে আমাদের যে কোনো প্রবলেমের আমরা মোকাবেলা করতে পারবো। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে আমাদের যে কোনো প্রবলেম হলে সেগুলো আমরা নিজেরাই হ্যান্ডেল করতে পারবো। আমাদের কারোর প্রয়োজন হবে না যে এখানে গেলে আমি এটা করতে পারবো না, আমাদের এগুলো দ্বিধা থাকবে না। সো আমরা নিজেরাই নিজেদের জন্যই নিজে থাকবো, অন্য কারোর উপর ডিপেন্ড করবো না। এটার জন্য আমি নিজেই মার্শাল আর্ট শিখে। তুমি কেন এই মার্শাল আর্টটি শিখতে আসছো? আমি আগে অনেক উইক ফিল করতাম, তো আর কোথাও গেলে আমার ভালো লাগতো না। পরে এখানে মার্শাল আর্ট শেখার পরে আমি অনেক উইকনেস আমার খুবই কমে গিয়েছে, আমি অনেকটা ফিট ফিল করি, পড়ালেখা অনেক বেশি মনোযোগ দিতে পারি। প্রিয় সুদী, চলুন এবারে আমরা দেখে নিই। কারাতের ভাষায় বলা হয় কাতা, আমরা বাংলায় বলি আর্ট। চলুন এবারে দেখি আমরা কিছু আর্ট। হচ্ছে
Yes, ma'am. Os. Re. Hich. Ni. San. Se. Do. Re. Shich. Hach. Hi. Ko. Jo. Hich. Ni. San. Se. Do. Re. Hi. Shich. Hach. Go. Yo. Re. Yes, ma'am. Yoi. Os. Re. Ich. Ni. San. Si. Go. Rak. Shich. Hach. Go. Jo. Ich. Ni. San. Si. Go. Rak. Shich. Hach. Go. Jo. Re. Yes, me. Os. চলুন আমরা এখন কিছু কথা শুনি এই প্রশিক্ষণ সেন্টারে একজন খেলোয়াড়ের থেকে কি নাম তোমার আমার নাম সিন কালিফ হোসেন তুমি কোন কোন দেশে খেলতে গেছো আমি পোল্যান্ডে আমার প্রথম টুর্নামেন্টটা হয় তারপর আমি একটা ন্যাশনাল করি তারপরে আমি পুরুলিয়ায় যাই ওখানে একটা টুর্নামেন্ট ছিল তুমি কি কি পদক পেয়েছো আমি পোল্যান্ডে সেকেন্ড হয়েছি ন্যাশনালে আমাকে গোল্ড মেডেল দেওয়া হয়েছে আর পুরুলিয়ায় সেকেন্ড হয়েছি আমাদের দেশের যারা খেলোয়াড় আছে বাইরে গেলে তাদের যে ট্রেনিং এবং খেলাধুলার যে মানটা সেই মানটা কী ধরনের আমাদের দেশের খেলোয়াড়দের প্রয়োজন আপনি মনে করেন বাহিরে যে আমরা যেটা দেখেছি তাদের তারা নর্মালি প্রফেশনাল তো আমাদের বাংলাদেশে কিছু ফ্যাসিলিটি এখনও অভাব আছে সেগুলো যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে হয়তো বা আমরা আর ভালো ভালো কিছু প্লেয়ার তৈরি করতে পারব সেই ক্ষেত্রে আমরা ইন্টারন্যাশনালি অবশ্যই ওদের সাথে বরাবর টক্কর দিতে পারব তখন আমাদের বাংলাদেশে অবশ্যই ফার্স্ট সেকেন্ড সেখানেই আমরা থাকবো অলওয়েজ আশা করি এবারে আমরা দেখে নিই সেলফ ডিফেন্সের কিছু টেকনিক সুদী চলুন আমরা এখন কিছু কথা শুনি বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের কর্মকর্তা নাজমুস সাকিবের সাথে ট্রেনিং সেন্টারগুলি আছে বাংলাদেশের বিভিন্ন স্থানে তো সেটা ফেডারেশন তাদেরকে কী ধরনের সহযোগিতা করে থাকে কনফেডারেশনের অঙ্গ সংগঠন যতগুলো আছে মার্শাল আর্টের বা বিভিন্ন ক্লাব তাদের জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা দেশে হোক বা বাইরে সব প্রতিযোগিতার জন্য সার্বিক যত ধরনের সহযোগিতা প্রয়োজন জিও এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে জাতীয় প্রতিযোগিতা করার জন্য স্থান এবং আবাসন সব ব্যবস্থা কনফেডারেশনের মাধ্যমে করা হয় চলুন এবারে আমরা দেখে নিই মার্শাল আর্টের কিছু ব্রেকিং জাকির হোসেনের থেকে আমরা জানব যে এখানে যারা শিক্ষার্থী আছেন তারা এই মার্শাল আর্টটি শিখে কী ধরনের তারা ফিজিক্যাল উপকার পাচ্ছেন অ্যাকচুয়ালি কিউকুশিন রিও কারাতে এটা জাপানিজ বেস কারাতে এবং এটা ফুল কন্টাক্ট কারাতে মাসুতা সোয়া মাসো সায় আমার আবিষ্কৃত কারাতে তো আমরা এই কারাতে করে আমরা একটা বাচ্চার বডি ফিটনেস মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল
আমরা গ্রো আপ করি এবং এটা অ্যাকচুয়ালি প্রতিটা ছোট ছোট বাচ্চা শিশুদের এবং বড়দের সবাইরই খুবই প্রয়োজন এবং এটাতে শারীরিক তো সুবিধা আছেই তাছাড়া মানসিক এবং আদার্স যে এনভায়রনমেন্টগুলো আছে সেগুলোর থেকে ডেভেলপ করে বাচ্চাদেরকে স্ট্রং করা যায়। আমাদের এই বাচ্চারা যদি একজন খেলোয়াড় হতে যায় জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে, তার প্রতিদিন কতক্ষণ সময় ট্রেনিংয়ের প্রয়োজন? দেখুন, যদি আমরা জাপানিজ স্টাইলে আমরা ফলো করি তাহলে একটা বাচ্চার মিনিমাম 5 ঘন্টা ট্রেনিং করা দরকার, সকালে 2.5 ঘন্টা এবং বিকালে 2.5 ঘন্টা। বাট বেসিক্যালি আমাদের বাংলাদেশে তো স্কুল কলেজ ইউনিভার্সিটি বা ছোটো ছোটো বিভিন্ন কোচিং সেন্টারের কারণে গার্জিয়ানরা সেইভাবে আমাদেরকে বাচ্চাদেরকে দেয় না, তো আমরা এখন আপাতত বাচ্চাদেরকে 1 আওয়ার 1 ঘন্টা মাত্র ট্রেনিং করাইতে পারি। এই এতটুকু করানোই আমাদের জন্য অনেক কষ্ট, কারণ বাচ্চারা সেভাবে তাদের গার্জিয়ানদের কাছে ফিডব্যাক পায় না। যদি বাচ্চারা ফিডব্যাক পেতো তাহলে ওয়ার্ল্ড ক্যাটাগরিতে তাদেরকে টুর্নামেন্টে আমি নিয়ে যেতে পারতাম, এখন ন্যাশনাল টুর্নামেন্টের জন্য মোটামুটি ফিট। আমার প্রিয় সুদী, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে, আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো আর্চের উপরে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিয়মিত মার্শাল আর্চের চর্চা করুন, নিজের শরীরকে সুন্দর ও সুস্থ রাখুন।